গোপনে লুকিয়ে লুকিয়ে কাঞ্চনাদি করেছে সেটা হচ্ছে বিয়ে। কেন আগে বলো, আমাদের লুকিয়ে কেন বলছো? না না, লুকিয়ে একদমই নয়, আমি তো নিজে একটুখানি সকাল সকাল দারুণ একটা কাজের জন্য কাঞ্চনাদিকে আমরা পেয়ে গেছি। যদি অনেক দিন ধরে ইন্টারভিউ চেষ্টা করছি, ব্যস্ততার কারণে হচ্ছে না, তবে আজ এটা খুব বিশেষ কারণে। আজ তুমি তো গেস্টই, কিন্তু আরও স্পেশাল গেস্টরা এখানে আছেন, তাই তো কাঞ্চনাদি? তুমি ওরাই তো স্পেশাল, মানে অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে আমি পেটসদের সঙ্গে, আমার যে বাড়িতে খুব দামি দামি কুকুর ছোটোবেলা থেকে আমি পুষতাম তা কিন্তু নয়, কারণ আমাদের অত ব্রিডের কুকুরের প্রতি আমাদের খুব একটা অত সচেতনতা ছিল না। আমি তো রাস্তাতে কোনো বাচ্চা কুকুর দেখছি, তার মা হয়তো মারা গেছে, হারিয়ে গেছে, সে হয়তো আমি তুলে এনেছি। এখনও পর্যন্ত একটু মানে গত 30 বছরে বোধ হয় আমি 100-150টা কুকুর তুলে এনেছি কি তারও বেশি হবে, কারণ আমার মানে এরকমও গেছে, আমার বাড়িতে 7-8টা একসঙ্গে মানুষ হচ্ছে, তারা বড় হয়েছে, মানে ইন্ডি পাপিজরা আমার বাড়িতে বিছানায়, আমাদের কোনো জায়গা থাকে না, ওরা ওদের পরিষ্কার টরিষ্কার চান টান করে ওরা শুয়ে থাকে। সেই নিয়ে আমাদের অনেকেই অনেক তির্যক মন্তব্য করেন, কিন্তু কিছু যায় আসে না, কারণ আমার মনে হয় যে বাজের সঙ্গে থাকার থেকে নেচার আর অ্যানিমালসদের সঙ্গে থাকলে তোমার মধ্যে যে শান্তিটা আসে সেটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমার মতো অনেকেই এই সমস্যাটায় ভোগে, যে তার ওদেরকে ভালোবাসে বলে। তুমি এটা কিভাবে রিয়্যাক্ট করো কাঞ্চনাদি, আমি এটাই জানবো, কারণ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে অনেকেই। দেখো, প্রথম কথা, আমি এখানে যেহেতু তুমি আছো, আমাদের দর্শকরা আছে, কোথাও অ্যানিমাল অ্যাবিউজ হলে কোথাও মানে বলো বলো আচ্ছা কোথাও যদি অ্যানিমাল অ্যাবিউজ হয়, আচ্ছা তুমি কথা বলো, কি বলবে বলো? হ্যালো বলে দিয়েছো, আর কি বলবে? ও শুনছে কি আছে। তো আমি বলছি, কোথাও যদি অ্যানিমাল অ্যাবিউজ হয় সঙ্গে সঙ্গে গর্জে উঠুন। আচ্ছা বাবা, এর মতন সেলিব্রিটি তুমি পাবে না কিন্তু। হ্যালো হ্যালো, এই যে এই যে বলো, হ্যালো, আপনারা ভালো আছেন তো? বলো, ভালো আছেন তো? এই তো, আর টাটা করে দাও একটু, টাটা। ঠিক আছে, এবার একটু আমরা কথা এক্ষুনি আসি। তো আমি বলছি যে কোথাও কোনো অ্যানিমাল অ্যাবিউজ যদি হয়, অন স্পট প্রতিবাদ করুন। আমি একটা ঘটনা বলছি, অনেক কাল আগে আমি রাত 1:30টার সময় দুর্গাপুর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, রাত 1:30-2 হবে, আমি দেখছি কতগুলো বাচ্চা ছেলে একটা লেডি কুকুরকে, মানে নেড়ি কুকুর বলতে আমরা খুব কানেক্ট করি ইন্ডি পাপি, আমি যদি বলি রাস্তার, আর নেড়ি বলতে কোনো অসম্মানের না, হতেই পারে ইন্ডিয়ান ব্রিড, তাকে লেজে দড়ি বেঁধে ঘোরাচ্ছে এরকমভাবে, সে কাঁই কাঁই করেছে। আমি অন স্পট রাত্রে 1:45-2 সময় নেমে মারপিট করেছি, একা শুটিং দেখে ফিরছি, তখন তো আমাদের অনেক দেরি পর্যন্ত শুটিং হতো তুমি জানো, মেরেছি, এবং সব লোকরা এসছে, সবাই বলছে ছেড়ে দিন। আমি ওদেরকে একটাই জিনিস বোঝাবার চেষ্টা করেছি যে যে মানুষগুলো অ্যানিমাল অ্যাবিউজ করতে পারে তারা কিন্তু ভবিষ্যতে অনেক বড় কিছু অ্যাবিউজার হয়ে আমাদের সামনে দাঁড়াতে পারে, এই মানুষগুলোই পরবর্তী ক্ষেত্রে তাদের স্ত্রীকে অ্যাবিউজ করে, তাদের সন্তানদের অ্যাবিউজ করে, তারা সোশ্যালি তারা অ্যাবিউজ করে। তো আমার মনে হয় এটা একটা রোগ অ্যানিমালসদের। অনেকে বলে যে কাঞ্চনা দেখ তোর মতন আমরা ভালোবাসতে পারবো না, ভালোবাসো, কম্প্যাশনেট থাকুন, সবাইকে কোলে করে মানে কারোর ক্ষতি করবেন না, আর পারলে একটু দুমুঠো খেতে দিন, মানে আপনার অনেক আছে ঈশ্বরের দয়ায়, তাই সেখান থেকে যদি একটু দেন কোনো ক্ষতি মানে আরও বাড়বে, আমি জানি আরও বাড়ে। তো আমার মনে হয় ওদের ওই, ওরা তো সবটাই আমাদের ওপর নির্ভরশীল বলো, ওরা আর কোথায় যায়। সো আমি ওটা সবসময় করি, আমার পাড়ার যত বাচ্চারা আছে সব, মানে এটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্যাপার না, বাট যেহেতু এখানে আমি দর্শকদের পেয়েছি, আমি তাদেরকে অনুরোধ করব যেটা হবে বাড়িতে যেটুকু হবে একটু ভালোবেসে খাওয়ান, আর ওদেরকে একটা বিস্কিট খাওয়ালে জেনে রাখবেন ওরা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এটা মানুষের ক্ষেত্রে পাবেন না, আপনি মানুষের জন্য যতই করুন, বিইং এ হিউম্যান বিইং আমি বলছি যে ওদের মতন লয়াল পৃথিবীতে হয় না। ইম্পর্টেন্ট নয়, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। তো তোমার সবচেয়ে কাছের এরকম একটা বাচ্চার নাম বলো, অনেক বাচ্চা আছে তোমার আমি জানি, তবু সবচেয়ে প্রিয় মনে হয়। আমার সবথেকে কাছের যে বাচ্চাটা, তাকে আমি রেস্কিউ করেছিলাম ব্যারাকপুর থেকে, ব্রিডারের কাছ থেকে,
তাকে মানে সে প্রায় মারা যাচ্ছিল, সেন্ট বার্নার্ড একটা, সুশি। এবং অনেকেই জানেন আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রাম পেজে তাকে দেখা যায়, এবং আমার ডিপিও তাকে। এবং সে আগের বছর মারা গেছে, তার কিডনি ফেলিয়ার ছিল হার্ট অ্যাটাক করে। এবং আমি সবাইকে সবসময় বলি যে সন্তানকে তাদের বাবা মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে, তো এখানে নিয়ে কোনো সন্দেহ নেই মা মারা। কিন্তু আমি এটা হলপ করে বলতে পারি, আমার মা যেরমভাবে আমাকে ভালোবাসে, সুশি সেরমভাবেই আমায় ভালোবাসত। মানে ওর ভালোবাসাটার মধ্যে না মানে একটা ওর চোখে নিখাত, মানে একটা চোখের দিকে তাকালে মানে, আর ও আসার পর আমি লাইফে অনেক রেসপন্সিবল হয়ে গেছি। হ্যাঁ, মানে আমি লাইফে অনেক, আমার থট প্রসেস চেঞ্জ হয়ে গেছিলো। তো আমার মনে হয় একটা অ্যানিমেল শুধু আপনাকে আনন্দ দেয় তা নয়, আপনাকে রেসপন্সিবল করে। কারণ অনেকেই হয়তো জানেন না যে বিদেশে থেরাপি হয়, বিদেশে মেন্টাল যারা ডিপ্রেশনে ভোগে তাদের থেরাপি হয় অ্যানিমেলসদের নিয়ে, যাদের ভাবো ফিজিক্যালি ইনভ্যালিড তারা যাতে কোনো এক, যেহেতু বিদেশে বেশিরভাগ মানুষ একা থাকেন, তাদের সঙ্গে জয়েন্ট ফ্যামিলি বা তাদের ফ্যামিলি খুব ছোটো ছোটো, তাদেরকে হেল্প ডগ দেওয়া হয়। আমি এরকম একজনের গল্প প্রায় ইউটিউবে দেখি, যে একজন অন্ধ মানুষ, তিনি চোখে দেখতে পান না, তার একটা ল্যাব আছে এবং তিনি আর তার ল্যাব দুজনে মিলে থাকেন এবং ল্যাব পুরোটা তাকে গাইড করে এবং দে আর বেস্ট ফ্রেন্ডস। তো আমার মনে হয় যে একটা অ্যানিমেল আপনার মধ্যে অনেক চেঞ্জেস আনবে, একবার নিয়েই দেখুন না। তবে হ্যাঁ, নিলে এটা কিন্তু কোনো জন্মদিনের গিফট নয়, নিলে দায়িত্ব, সন্তানকে যেরকম রাখার দায়িত্ব। আমি একবার, আমার মনে আছে একটু বলি, যে একজন আমেরিকা চলে যাচ্ছিল সন্তান মানে তার বাচ্চাকে অ্যাডপশন করি, আমি বলেছিলাম আমার আমেরিকা, জার্মান, কানাডা কোথাও যাওয়ার দরকার নেই, আমার বাচ্চা যদি যেতে পারে আমি যাবো, নাহলে আমার সেখানে যাওয়ার দরকার নেই। তা আমার নিজের সন্তান হলে কি আমি ছেড়ে যেতাম? ইটস লাইক, এইটাই হচ্ছে কমিটমেন্ট। আর যদি না পারেন, ব্যস্ততার জন্য বাড়িতে কেউ থাকে না, পাড়ার বাচ্চাদের খাওয়ান, ডোনেট করুন যতটুকু, কোনো বিশাল টাকা না। আপনি যদি মাসে 500 টাকাও ডোনেট করেন, মাসে 100 টাকা, সেটাও বিরাট, সেটাও বিরাট। বাড়িতে বাড়তি ওষুধ ডোনেট করেন, গরম জামা কাপড়, পুরনো কম্বল ডোনেট করেন, সেটাও বিশাল। আপনার মনের ইচ্ছেটাই হচ্ছে আসল কথা, বাদ বাকিগুলো তো একদম। কাঞ্চনাদি, বন্ধুর কথা হলো না, এখনই যেতে দিচ্ছি না, আর একটুখানি বন্ধুর কথা হলো। তো একটা জিনিস যেটা গোপনে লুকিয়ে লুকিয়ে কাঞ্চনাদি করেছে, সেটা হচ্ছে বিয়ে। কেন আগে বলো, আমাদের লুকিয়ে কেন করছো? না না, লুকিয়ে একদমই নয়, আমি তো নিজে একটুখানি মানে লো প্রোফাইল থাকতে পছন্দ করি। কারণ আমার মনে হয় যে ঠিক আছে, আমার মধ্যে যে একটা মানে, আমি একটু মাটিতে সঙ্গে জুড়ে থাকতে পছন্দ করি, স্বাভাবিক থাকতে পছন্দ করি। কারণ দেখো, আমি মনে করি অভিনয় জীবন আজ থেকে 20 বছর বাদে আমি থাকবো কি থাকবো না, তখন সে সাধারণের মতোই থাকতে হবে। আর তখন হয়তো সেলফি তোলা হবে না, তখন হয়তো অ্যাটেনশন পাবো না, তখনও যেন আমি ওইটা নিয়ে যেন কোনো নিয়ে না হয়, আমাকে তো কেউ চিনতে পারছে না। না, আমি সহজ স্বাভাবিকভাবেই থাকতে চাই, তো সেইভাবেই করা আর কি। তবে ইচ্ছে আছে সামনের দিনে একসঙ্গে মিলে একটা হইচই করে অনুষ্ঠান করা, কোনো রিসেপশন, বউ ভাত, বিয়ে সেটা বলবো না, একটা একসঙ্গে সবাই মিলে গেট টুগেদার। যদিও একসঙ্গে থাকা বিয়ে আলাদা কিছু নয়, কিন্তু তবু বিবাহিত জীবন কেমন কাটছে, কতটা সাংসারিক হলো আমাদের কাছে? দেখো, আমি একটাই কথা বলি, প্রেমে মানুষের কথা হয় বেড়ানো নিয়ে, ভালো ছবি নিয়ে, ফুল নিয়ে, কবিতা নিয়ে, তোমাকে কি সুন্দর কানে দুলটা পরে তোমায় কি সুন্দর লাগছে। আর ঠিক বিয়ের পরই সেই কথাটা হয়ে যায়, তুমি কি মুদির দোকানে টাকাটা দিয়েছো? হ্যাঁ, আমি জিপে করে দিচ্ছি। আচ্ছা, তুমি কি ব্লিঙ্কিট থেকে ওটা এনেছো? না না, কি করছো তুমি? হ্যাঁ, গাড়িটা পাঠাও, আমাকে বাজারে যেতে হবে, সবজি কি কি আছে লিখে দাও। আমার তো বিকেল 5:30 আমার স্টুডিওতে সবাই জানে আমাকে লিখে দিতে হয় কি কি রান্না হবে। মা বলছে তোদের তো পছন্দ না, আমরা কি 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 রান্না হবে সেটা আবার ক্রস চেক করতে হয়, তুমি এটা খাবে তো। মানে বিয়ের পর একটা পুরোবারে মানে যতই বলি যে সংসারের মধ্যে নেই, কিন্তু বাট এটাও তো একটা দারুণ ব্যাপার না? কারণ আমাদের মা, মাসি, বৌদি, দিদিরা, আমার বন্ধুরাও এটা করেছে, তো তারা ফ্যান্টাস্টিকভাবে করেছেন এবং তারপরেও তারা একদম রমরম করে বেঁচেছেন। তো আমিও করতে চাই, আমিও করতে চাই, কেন করব না? এটাও একটা ভালোবাসা, তাই না বলো? ধরনটা বদলা, রেসপন্সিবিলিটি, এই যে বললাম রেসপন্সিবিলিটি, এটাও তো ইজ এ কাইন্ড অফ, তুমি যাকে ভালোবাসো তার জন্য তুমি অনেক এফোর্ট দিতে পারো, তো সেইটাই হচ্ছে এই এফোর্ট। শেষ করবে কিন্তু শেষে দাদার সঙ্গে এবার ইন্টারভিউটা আমাদের হবে, তো যেটা প্ল্যান। আচ্ছা, খুব তাড়াতাড়ি, এখানে আমি ক্যামেরা পাক্কা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।